আশা করি সবাই ভালো আছেন। আজকে শাহরুখ খানের জওয়ানের টিজার মুক্তি পেল এবং সেখানে একটা ডায়লগ রয়েছে যে আমি যেখানে ভিলেন হিসেবে আসি সেখানে কোনো হিরোই আমার সামনে টিকতে পারে না, এ ধরনের একটা ডায়লগ রয়েছে এবং সেই ডায়লগ ডেলিভারিটা খুবই ভালো। এবং সেই ডায়লগের মাধ্যমে আমরা এটা বুঝতে পারি জওয়ানের মধ্যে তার একটা নেগেটিভ রোল থাকতে পারে, এটা সে নিজে হতে পারে অথবা সে এখানে কোনো ডাবল রোল করলে সেই ক্যারেক্টারটা হতে পারে। সেটা যাই হোক, আজকে আমি শাহরুখ খানের বেশ কয়েকটা সিনেমার কথা আপনাদের সামনে শেয়ার করব যেগুলোতে সে অ্যান্টি হিরো হিসেবে আমাদের সামনে এসেছিল। এর মধ্যে আমি যদি বলি যে প্রথমেই বলবো ডর সিনেমার কথা। ডর সিনেমায় নায়ক ছিল সানি দেওল এবং নায়িকা জুহি চাওলা, এরাই মূলত দুজন প্রধান দুই চরিত্র। কিন্তু সিনেমাটা এদেরকে নিয়ে হলেও সিনেমাটা পরবর্তীতে হয়ে গিয়েছে শাহরুখ খানের সিনেমা। এখানে কীভাবে শাহরুখ খানের সিনেমা হলো, আসলে এখানে শাহরুখ খানে এখানে একটা নেগেটিভ ক্যারেক্টার অভিনয় করেছিল এবং সেই নেগেটিভ ক্যারেক্টারটার উপস্থাপনা এবং শাহরুখ খানের পারফরমেন্স এত ভালো হয়েছিল যে সেই ক্যারেক্টারের জন্য সিনেমাটা সানি দেওলের সিনেমা না হয়ে শাহরুখ খানের সিনেমা হয়ে গিয়েছিল। এবার বুঝছেন, সিনেমাতে অল্প সিনে থেকেও এবং নেগেটিভ ক্যারেক্টার করেও কীভাবে একজন লোক সিনেমা তার নিজের করে ফেলতে পারে, এবং সেই সিনেমা নেগেটিভ ক্যারেক্টার করার কারণে সে অবশ্য পুরস্কারও পেয়েছিল এবং নবাগত হিসাবে বেশ আলোড়িত হয়েছিল। সেই ডর সিনেমাতে তার নেগেটিভ অর্থাৎ অ্যান্টি হিরো ক্যারেক্টারটা এরকম ছিল যে সে জুহি চাওলাকে পছন্দ করে এবং জুহি চাওলাকে নিয়ে সে বিভিন্ন ধরনের ভালোবাসার কথা বলতে চায়, তাকে ফিল করতে চায়, তার সাথে রোম্যান্স করতে চায়। কিন্তু তার একটা সাইকোলজিক্যাল প্রবলেমের কারণে সে ওইটা করতে পারে না, বা মেয়েদের প্রতি তার যে একটা সাইকো মনোভাব সেগুলোর কারণে লাস্ট পর্যন্ত সে অবশ্য জুহি চাওলাকে ভালোবেসে কাছে নিতে পারে না। কিন্তু তার সেই ভালোবাসার ক্যারেক্টারটা বা তার এই সাইকো ক্যারেক্টারটা এত বেশি জনপ্রিয় হয়েছিল যে সেই জন্য সিনেমাটা এবং তার পারফরমেন্সের মাধ্যমে সে সিনেমাটা সানি দেওলের না করে নিজের করে ফেলতে পেরেছিল। তারপরে যদি আমরা আসি খুবই জনপ্রিয় একটা সিনেমা বাজিগর, যে এটাও 1993 সালে ডরের সাথে সাথে মুক্তি পেয়েছিল। বাজিগর সিনেমাতেও শাহরুখ খান খুবই ভালো পারফরমেন্স করেছিল, যে কারণে এই সিনেমাটাও বেশ জনপ্রিয় হয়েছিল। তারপরে যদি আঞ্জামের কথা আসি, তারপরে যদি আবার লেটেস্ট সিনেমা হিসেবে যেসব সিনেমা রয়েছে অ্যান্টি হিরো ক্যারেক্টার সেগুলোর মধ্যে যদি আসি, তাহলে রইস সিনেমার কথাটা বলতে হয়। রইস সিনেমাটা করা হয়েছিল দাউদ ইব্রাহিমের ডান হাত যাকে বলা হতো রইস, তার জীবন হতে ইন্সপায়ার হয়ে। এবং এই অ্যান্টি হিরো ক্যারেক্টারে শাহরুখ খান যে অভিনয় করেছে, যে পারফরমেন্স করেছে, দারুণ করেছে। এবং তার যে ডায়লগ ডেলিভারি সেগুলোও খুব ভালো করেছে। সেখানে যে একজন মাফিয়া থাকে, যদিও সে দাউদ ইব্রাহিমের ডান হাত, কিন্তু এখানে দাউদ ইব্রাহিমের ব্যাপারটা তেমন আসে না। সিনেমার প্রধান হিসেবে এবং প্রধান ক্যারেক্টার হিসেবে শাহরুখ খানের নামটাই সামনে আসে এবং তাকে ঘিরে সমস্ত গল্প, যে একজন ফ্যামিলি মেম্বার, তার বউ আছে, বাচ্চা আছে, এবং সে তার নিজের এলাকার লোকজনের প্রতি সদয়, তাদের ভালোর জন্য সে যা কিছু করা লাগে সে করতে পারে, কিন্তু সে একজন মাদক ব্যবসায়ী এবং শেষ পর্যন্ত সে তার ফ্যামিলির জন্য পুলিশের কাছে আত্মসমর্পণ করে এবং সে ক্রস ফায়ারে নিহত হয়। খুবই ভালো একটা সিনেমা শাহরুখ খানের। আর যদি আমরা শাহরুখ খানের সিকুয়াল সিনেমা দেখি যেগুলোতে সে অ্যান্টি হিরো হিসেবে আসে, যেমন ফারহান আখতারের পরিচালনায় সে ডন 1 এবং 2 করেছিল, যেখানে সে অ্যান্টি হিরো হিসেবে দুর্দান্ত পারফর্ম করেছিল এবং তার সাথে প্রিয়াঙ্কা চোপড়া বা বোমান ইরানি এরা ফাটিয়ে দিয়েছে। শাহরুখ খানের বেশিরভাগ সিনেমায় সে হিরো হিসেবে অভিনয় করেছে, এছাড়াও আর কয়েকটা সিনেমা রয়েছে যেগুলোতে সে অ্যান্টি হিরো হিসেবে আমাদের সামনে এসেছিল। তবে শেষ কথা এটা যে শাহরুখ খান একজন বড় সুপারস্টার, আর সে তার চেহারার জন্য নয়, তার পারফরমেন্সের জন্যই একজন সাধারণ মানুষ থেকে এত বড় সুপারস্টার হতে পেরেছিল। আর শাহরুখ খান তো শাহরুখ খানই, সে নেগেটিভ করুক আর অ্যান্টি হিরো করুক আর হিরো করুক, সে যাই করুক ফাটিয়ে দেবে। আজকে তাহলে পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।